নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে স্লোগান বিতর্ক স্লোগান বিতর্কে জড়ালেন বিজেপি ও তৃণমূল কর্মীরা অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজনীতি নমিনেশন জমা দেওয়ার দিন স্লোগান বিতর্ক স্লোগান পাল্টা স্লোগানে সাময়িক চাঞ্চল্য ছড়ালো মহকুমা শাসকের করণের সামনে নমিনেশন ঘিরে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা শাসকের করণে চলছে নমিনেশন প্রক্রিয়া নমিনেশন দিতে আসার রাস্তাগুলিতে ড্রপ গেট করে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীর সাথে নির্দিষ্ট লোকেদেরই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে সবকিছু ঠিকঠাকই চলছিল সাময়িক কিছু সময়ে ছন্দপতন বুধবার বিজেপি তৃণমূল নির্দল ও জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে নমিনেশন দিতে আসেন প্রার্থীরা এদিন বিজেপি প্রার্থীরা নমিনেশন দিয়ে মহকুমা শাসকের দপ্তরের বাইরে আসতেই স্লোগান শুরু করেন জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন প্রার্থীদের সাথে হাজির ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ অন্যান্যরা বিজেপি প্রার্থীরা স্লোগান শুরু করতেই পাল্টা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দুটি রাজনৈতিক দলের সদস্যদের মাঝখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী সহ দলটি স্লোগান দিতে দিতে মোটর ভেহিকলস অফিসের দিকে চলে যায় কিছু সময় পর ফের ওই রাস্তা ধরে তারা ফিরে আসেন এরপর ভূমি রাজস্ব দপ্তরের অফিসের সামনের রাস্তা ধরেন ওখানেই ড্রপ গেটের কাছে হাজির ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা ফের শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান সকাল থেকেই নমিনেশনকে ঘিরে মহকুমা শাসকের দপ্তরের সামনে হাজির ছিলেন বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি মণ্ডল মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার বনগাঁ থানার আইসি সূর্য শঙ্কর মণ্ডল দু দলের সমর্থকদের আলাদা জায়গা করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে তবুও বিজেপির মিছিলের পেছনে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা এ বিষয়ে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া দাবি করেন নমিনেশন দিয়ে বেরোনোর সময় আমাদের তাড়া করা হয়েছে পুলিশ আমাদের বের করে দিচ্ছে কিন্তু ওদের কিছু বলছে না মানুষ এর জবাব দেবে এটা হচ্ছে তৃণমূলের কালচার তৃণমূলের নোংরামি আমরা নমিনেশন দিয়ে আমরা বেরিয়ে আসছি যেভাবে আমাদের পিছনে তাড়া করেছে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী এক তীব্র ধিক্কার জানাই সমগ্র বনগাঁবাসীর কাছে আমার বিনীত নিবেদন থাকবে আপনারা ভারতীয় জনতা পার্টিকে দু হাত ভরে আশীর্বাদ করবেন বনগাঁকে বাঁচাবেন পুলিশ প্রশাসন ওদেরকে কিছু না বলে আমাদেরকে শুধু ঠেলে ঠেলে বারবার বাইরে বের করে দিচ্ছে এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার তিনি বলেন আপনারা দেখেছেন তারা আমাদের ছেলেদের দেখে স্লোগান দিতে শুরু করে আমাদের ছেলেরা তো বসে থাকবে না এটা অভব্য আচরণ নয় আমরা 22-0 করে দেখাব মানুষের সাথে এনআরসি এনপিআর নিয়ে যা প্রতারণা হয়েছে মানুষ তার জবাব দেবে তাদের সঙ্গে বোধহয় 8-10 জন লোক ছিল তারা মানে ইনসাল্ট করে যে তৃণমূলের ছেলেদের দেখেই স্লোগান শুরু করেছে তো কেউ যদি এরকম ইনসাল্ট করে স্লোগান শুরু করে আর তো কেউ বসে থাকবে না তারাও শুরু করেছে এটাই আচরণ কাকে বলে কত প্রকার কি কি এটা যারা এখানে বিজেপিতে দাঁড়ানো ছিল তাদের কাছ থেকে শিখতে হবে না তারা কে কতটুক যোগ্যতা রাখে সেটা আমরা ভালো জানি তা আচরণ কাকে বলে কত প্রকার কি কি সেটা টিএমসির যারা স্লোগানটা দিয়েছে তারা জানে এজন্য এটা অভব্য আচরণ নয় Yeah!
সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।